এবার শপথ গ্রহণের পালা। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মোমেন পিপিএম। তিনি প্রশিক্ষণ ব্যাটালিয়নের উপ অধিনায়কের দায়িত্বে নিয়োজিত আছেন। শপথ গ্রহণ। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি, তাকে মহাপুরস্কার দান করবেন। সূরা ফাতহ আয়াত 10। নবীন সৈনিক অস্ত্র বদল করবে, অস্ত্র বদল। শপথ গ্রহণের পর ওরা সবাই এখন নবীন সৈনিক। নবীন সৈনিকদের জানাই উষ্ণ ও প্রাণ ঢালা অভিনন্দন। নবীন সৈনিকের তরুণ স্কোয়াড পদক বাই দলে যোগ দিবে। মধ্য থেকে জলদি চল। শুধু মন্ডলী, প্যারেডের এই অংশটি বিশেষ তাৎপর্য বহন করে, এই জন্য যে কিছুক্ষণ পূর্বে শপথ গ্রহণকারী নবীন সৈনিকবৃন্দের প্রতিনিধিত্বকারী একটি দল এখন সৈনিক পরিবারের উড্ডীয়মান পতাকা দলে সামিল হওয়ার জন্য মনোমুগ্ধকর মাঠ সহকারে এগিয়ে আসছে। মাঠ পাস করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। সুধী মণ্ডলী, প্যারেড ধীর গতিতে মার্চ পাস করার জন্য প্যারেড কমান্ডার প্রধান অতিথির কাছ থেকে অনুমতি গ্রহণ করলেন।
মাঠ পাস করবে। আদর কোম্পানি আগে ছয় সারিতে রানে ফিরবে, প্যারেড ধীর গতিতে মার্চ করে এগিয়ে আসছে। প্যারেডের সর্বাগ্রে রয়েছেন প্যারেড কমান্ডার মেজর শোভন কবির। একে একে প্রতিটি কোম্পানি প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করবে। ওরা ধীর গতিতে এগিয়ে চলছে সম্মুখ বানে, ওদের চোখে মুখে দৃঢ় প্রত্যয়ের ছাপ।